হ্যালো এভরিওয়ান, আমি অরবিন্দ কুমার দাস। আজ আমি আপনাদের সামনে ইন্টিগ্রেশনের ফর্মুলা মেমোরাইজের শর্ট ট্রিক্স আলোচনা করব। আজ যে ইন্টিগ্রেশন নিয়ে আমি আলোচনা করব, সে ইন্টিগ্রেশনগুলি হলো এই ইন্টিগ্রেশনগুলি: ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইনটু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইনটু ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইনটু ডিএক্স। তাহলে ফার্স্ট আগে দেখে নেওয়া যাক যে এই ইন্টিগ্রেশনে, এই ইন্টিগ্রেশনগুলিতে ফাংশন কোনগুলি, ফাংশনটা কোনটি। মানে আমি এটা বলতে চাইছি যে আমরা যে একটা ফাংশনের ইন্টিগ্রেশন করছি, তো এইখানে সেই ফাংশনটা কোনটি। তাহলে ইজিভাবে বুঝতে পারছি, এর ক্ষেত্রে এটা হচ্ছে ফাংশন, এর ক্ষেত্রে এটা হচ্ছে ফাংশন, এর ক্ষেত্রে এটা হচ্ছে ফাংশন। ওকে, তাহলে ফাংশন ইজিভাবে আমি চিনে ফেললাম। এখন নেক্সট দেখতে কীরকম তা তো ইজিভাবে বুঝতে পারছি। তাহলে আমরা এর শর্টকাট ট্রিক্স কী লিখতে পারি? এক্স আপন টু ইন্টু ফাংশন, এক্স আপন টু ইন্টু ফাংশন প্লাস অথবা মাইনাস এ স্কোয়ার আপন টু ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স আপন ফাংশন। ওকে, শুধু আমাদের এটা মেমোরাইজ রাখতে হবে, তাহলে এই টাইপসের যে কোনো ফর্মুলা আমরা যখন ইচ্ছা তখন মেমোরাইজ করতে পারবো। ওকে, দেখা যাক। এক্স আপন টু ইন্টু ফাংশন, এখানে ফাংশনটি কোনটি? এইটা হচ্ছে ফাংশন, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন অনেকের মনে কোশ্চেন, ও তাহলে এক কাজ করি না, এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই, মানে এক্স আপন টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এক্স আপন টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এই পোর্শনের কাজটি কমপ্লিট। নেক্সট প্লাস মাইনাস কী করে বুঝবো, প্লাস না মাইনাস? এ এর আগে কী রয়েছে? প্লাস, মানে যে কনস্ট্যান্ট তার আগে কী রয়েছে? প্লাস, তাই প্লাস। এই কনস্ট্যান্টের আগে কী রয়েছে? মাইনাস, তাই মাইনাস। এই কনস্ট্যান্টটির প্রথমে কী রয়েছে? প্লাস, তাই প্লাস। ওকে, তাহলে আমাদের এ অবধি কমপ্লিট। নেক্সট কি? এ স্কোয়ার আপন টু, এ স্কোয়ার আপন টু, এ স্কোয়ার আপন টু। নেক্সট, যদি এই ফাংশনটি হরে থাকতো তাহলে ইন্টিগ্রেশন কি হতো? তো আমরা জানি যদি যদি এই ফাংশনটি হরে থাকতো তাহলে তো এর ইন্টিগ্রাল ভ্যালু কি হতো? লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদিও এটা মনে রাখার ট্রিক্স রয়েছে, কিন্তু আমি যেহেতু এখন বর্তমানে এই ট্রিক্সটা বলছি, তাই আমি আর এই টেকনিকটা এখন বললাম না। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? এখানে জাস্ট মাইনাস হতো। আর যদি ডিএক্স আপন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে কি হবে? সাইন ইনভার্স এক্স আপন এ। তার মানে যদি এই ফাংশন ডিএক্সের নিচে থাকে তারপর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই টাইপসের রেজাল্ট পাব। আমি এটাই বলতে চাইছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ফাংশনটি, তার মানে ও ডিএক্সের নিচে, তাহলে অ্যান্সার কী হবে? লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার।
প্লাস কনস্ট্যান্ট। এখানে কি হবে, যদি রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এর নিচে থাকতো, এটা অনন্য হয়ে থাকতো, তাহলে কি হতো, লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এবং যদি রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর নিচে থাকতো বা অনন্য হিসাবে থাকতো, তাহলে কি হতো, সাইন ইনভার্স এক্স আপন এ প্লাস কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতে পেলাম ইজিভাবে ডিএক্স ইন্টিগ্রেশান এফ এক্স ডিএক্স ইকুয়াল এক্স আপন টু ইন্টু ফাংশন প্লাস মাইনাস এ স্কোয়ার আপন টু ইন্টু ইন্টিগ্রেশান ডিএক্স আপন ফাংশন। তাহলে একটা আমরা নিজে করার চেষ্টা করি, ইন্টিগ্রেশান রুট ওভার ধরে নিলাম টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এর রেজাল্ট কী হবে, আমাদের ফর্মুলাটা যদি মনে রাখার চেষ্টা করি তাহলে কী হবে, অ্যাকচুয়ালি ভেবে নেওয়া যাক, এক্স আপন টু ইন্টু ফাংশন প্লাস মাইনাস এ স্কোয়ার আপন টু ইন্টু ফাংশনটির অনন্যকের ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, এক্স আপন টু ইন্টু ফাংশন, যেহেতু সংখ্যাটির আগে প্লাস রয়েছে তাই প্লাসটাকে আমরা নেব, এ স্কোয়ার মানে টু স্কোয়ার আপন টু ইন্টু ইন্টিগ্রেশন সেই ফাংশনটির ইন্টিগ্রেশন, টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স আপন টু রুট টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার আপন টু ইন্টু, এর ইন্টিগ্রেশন কী হয়, সাইন ইনভার্স এক্স আপন এ মানে টু প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আমরা খুব ইজিভাবে শুধুমাত্র এই ফর্মুলাটা মেমোরাইজের মাধ্যমে এই বড় বড় ফর্মুলাগুলোকে আমরা মনে রাখতে পারব। ওকে, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক করুন এবং শেয়ার করুন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আমাদের চ্যানেল এ আর এ বি আই এন ডি এ অরবিন্দ কুমার দাস। আপনারা এটা টাইপ করুন, এটা টাইপ করলেই আমার চ্যানেল চলে আসবে এবং সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম অনেক ট্রিক্স ম্যাথামেটিক্সের জয়েন্ট এন্ট্রান্সের জন্য আমরা আপলোড করে থাকি। 2017-তে যে পসিবল কোশ্চেনগুলো আসার মতন থাকবে তার সলিউশন পেপারও আমরা রেডি করে দেব। ওকে, থ্যাংক ইউ।